হুন্ডাই মোটরসের কথা তো আমরা সবাই জানি। দক্ষিণ কোরিয়ার এই ব্র্যান্ড সময়ের ফেরে দখল করে নিয়েছে বিশ্বের বড় বাজার। হুন্ডা যেভাবে ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে, তারা ক্রমশ যে গ্রাস করবে অটোমোবাইল ব্র্যান্ডের বৃহৎ বাজার তা বলাই বাহুল্য। কিন্তু হুন্ডাইয়ের শুরুটা কেমন ছিল, কিভাবে তারা আস্তে আস্তে শূন্য থেকে মহির হয়ে পরিণত হলো, এই গল্পের সাথে চুং জু ইয়ং নামক ভদ্রলোকের কী সম্পর্ক জানবো সবই। চুং জু ইয়ং উত্তর কোরিয়ার তাংচং অঞ্চলে দরিদ্র কৃষক পরিবারে জন্ম চুংয়ের। বাবা ছিলেন হতদরিদ্র এক কৃষক, তার সম্বল বলতে সামান্য কৃষিজমি আর কিছু গবাদি পশু। চুং ছিলেন এই গরিব বাবার বড় ছেলে। বড় ছেলে হয় পরিবারের প্রত্যাশার চাপ আকাশচুম্বী ছিল তার উপরে। চুং এই প্রত্যাশার চাপে জেরবার হতেন নিয়মিত, সে সাথে তিনি পড়াশোনা করতেন স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ে। পারিবারিক খামারে বেশিরভাগ সময় শ্রম দেওয়ার পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনা শেষ করতে সক্ষম হন চুং। কিন্তু নিজেদের আর্থিক দশা আর জীবনযাপনের মান নিয়ে তিনি সন্তুষ্ট ছিলেন না, তাই সেই দরিদ্রপূর্ণ গ্রামের জীবন থেকে পালানোর ফন্দি কষতে থাকেন মনে মনে। বাড়ি থেকে পালাতে হবে, বাড়ি থেকে না পালালে জীবনে বড় কিছু করা সম্ভব হবে না কখনোই। সেই ইচ্ছা থেকে 16 বছর বয়সে একবার বাড়ি ছেড়ে পালান তিনি। কাছের এক বন্ধুকে সাথে নিয়ে কাজের সন্ধানে চলে যান উত্তর কোরিয়ার কোউন অঞ্চলে। একটা কনস্ট্রাকশন কোম্পানির অধীনে চাকরি শুরু হয় চুং আর তার বন্ধুর। কিন্তু সে চাকরি বেশি দিন করা সম্ভব হয় না। চুংয়ের বাবা খবর পেয়ে সে ছেলেকে একরকম জোর করেই বাড়ি নিয়ে যান। চুং বাড়ি ফিরে আসেন, অবশ্যই অল্প সময়ের জন্য। বাড়ি আসার কয়েকদিনের মধ্যে আবার বাড়ি থেকে পালানোর প্রস্তুতি নিলেন, তবে এবার লক্ষ্য আরও দূরে, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে যাওয়ার মনস্থির করলেন এবার। কিন্তু যাওয়ার না হয় সিদ্ধান্ত নিলেন, কিন্তু যাবেন কীভাবে, পকেট তো ঘরের মাঠ। আবার চিন্তা এলো মাথায়, বরাবরের মতোই এক বুদ্ধি আটলেন চুং। পারিবারিক গরুগুলোকে বিক্রি করে সিউলে যাওয়ার ট্রেনের ভাড়া জোগাড় করলেন তিনি। এরপর উঠে বসলেন সিউলের ট্রেনে, কিন্তু সেখানেও বেশিদিন থাকা সম্ভব হলো না। চুংয়ের বাবা খবর পেয়ে আবার সিউল থেকে ট্রেনে হিঁচড়ে নিয়ে এলো তাকে। বাড়ি ফিরল চুং আবারও, কিন্তু সাময়িক সময়ের জন্য। আবার বুদ্ধি পাকালো কিভাবে পালানো যায়। বাড়িতে 2 মাস থাকার পরে আবারও তিনি সিউলে চলে যান রাতের অন্ধকারে। সেখানে গিয়ে পাগলের মতো খুঁজতে থাকেন কাজ। খুঁজতে খুঁজতে এক চালের দোকানের ডেলিভারি ম্যানের কাজ পেয়ে যান তিনি। সেখানে নিষ্ঠার সাথে কাজ শুরু করে। তার কাজে খুশি হয়ে দোকানের মালিক তাকে দোকানের হিসাব রক্ষকের দায়িত্বে প্রমোশন দেন। দোকানের মালিক মারা যাওয়ার পর চুং হয়ে যান দোকানটির মালিক। পূর্ব নাম বদলে দোকানের নতুন নাম রাখেন কিউং গিল রাইস শপ, এবং সেখান থেকে ভালো আয় হতে থাকে তার। কোরীয় উপদ্বীপে জাপানি দখলদারিত্ব চলাকালে তার ব্যবসা উপনিবেশবাদী রাজনীতির কপালে পড়ে বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে আবার গ্রামে ফিরে আসেন চুং। সেখানে কৃষিকাজে কাটে কয়েকটি বছর, কিন্তু কৃষকের পেশা চিরতরে গ্রহণ করার ইচ্ছে ছিল না তার কখনোই। আবার এক পরিকল্পনা করে পঞ্চমবারের মতো গ্রাম থেকে পালান তিনি। ফিরলেন সেই সিউলেই। কিছুদিন ভাবনা চিন্তার পর খুললেন গাড়ি মেরামতের একটি গ্যারেজ। উদ্যোগটি সফলতা পায় এবং খুব শিগগিরই 20 জন থেকে তার অধীনস্থ কর্মচারীর সংখ্যা 70 জনে উন্নীত হয়। তবে 1943 সালে জাপানি দখলদার সরকার গ্যারেজটি দখল করে একটি ইস্পাত কারখানার অংশে রূপ দেয়। আরও একবার স্বপ্নহারা চুং ট্রেনে করে পাড়ি জমান গ্রামের দিকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে 1946 সালে জাপানি দখলদারিত্ব থেকে স্বাধীনতা পায় কোরিয়া। কোরিয়ান সরকার দেশকে ঢেলে সাজানোর মিশনে নামে। সেখানে নতুন সম্ভাবনার আলো দেখল চুং। ফলে আবারও খামার ছেড়ে আসলেন সিউলে এবং হুন্ডাই নামের একটি কোম্পানির প্রতিষ্ঠা করলেন। কোরিয়ায় পরমাণু চুল্লি এবং রেলওয়ে নির্মাণে একাধিক ঠিকাদারি এবার পেলেন তিনি। এ কাজে তার সাহায্যে এসেছিলেন তার আপন ছোট ভাই। ইংরেজি ভাষার নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি বড় ভাইয়ের প্রতিষ্ঠানকে মার্কিন সামরিক বাহিনীর কিছু কার্যাদেশ পাইয়ে দেন। এর ফলে আরও ফুলে ফেঁপে ওঠে চুংয়ের প্রতিষ্ঠানটি। তারপর আর ফিরে দেখতে হয়নি। আস্তে আস্তে হুন্ডাই হতে থাকে দেশের মধ্যে ভরসার এক নাম। এরপরের গল্পটা পুরোটাই সাফল্যের। চুংকেও আর ফিরতে হয়নি দেশে। ক্রমশ সে হয়ে যান কোরিয়ার সফল ব্যক্তিদের মধ্যে অন্যতম। 1967 সালে প্রতিষ্ঠিত হওয়া এ কোম্পানি আজ বিশ্বের অন্যতম জায়ান্ট অটোমোবাইল কোম্পানি। দক্ষিণ কোরিয়ার উলসানে বিশ্বের সবচেয়ে বড় ইন্টিগ্রেট অটোমোবাইল উৎপাদক কারখানা রয়েছে কোম্পানিটির। এ কোম্পানিতে কাজ করেন 75,000 কর্মী। 2019 সালে কোম্পানিটি আয় করে মোট $9,000 কোটি। কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা 16 লাখ ইউনিট। কিন্তু শুধু গাড়ি নয়, অবকাঠামো নির্মাণ, ইলেকট্রনিক্স পণ্য, এর পাশাপাশি কোরিয়ান ডিফেন্স ডিপার্টমেন্টেরও অনেক পণ্য তৈরি করছে হুন্ডাই। দেশের গণ্ডি ছাড়িয়ে বাইরে এসেছিল তারা অনেক আগেই। ক্রমশ বিস্তৃত হচ্ছে হুন্ডাইয়ের সে কভারেজ। হুন্ডাই এখন দক্ষিণ কোরিয়ার সবচেয়ে সফল আর সর্ববৃহৎ বাণিজ্যিক শিল্পগোষ্ঠী। কোরিয়ান ভাষায় হুন্ডাই শব্দের অর্থ আধুনিকতা বা প্রগতি। নিউ থিঙ্কিং, নিউ পসিবিলিটিস বা নতুন চিন্তা, নতুন সম্ভাবনা শীর্ষক ব্র্যান্ড স্লোগানের সাথেও তা একেবারে সঙ্গতিপূর্ণ। চুং জং ইয়ংয়ের হুন্ডাই প্রতিষ্ঠার গল্প অথবা হুন্ডাই প্রতিষ্ঠার আগের সে বিক্ষুব্ধ সময় নিরন্তর সংগ্রামের উপাখ্যান থেকে আমরা দেখি হার না মানা ভাবনা চিন্তার এক সিমসাম সমীকরণ। সেখান থেকে শেখার আছে অনেক।
চুং সময় সময় নিজেকে ভেঙেছেন করেছেন, সুযোগ মতো চেষ্টাও করেছেন ভালো কিছু করার। হাল তো ছাড়েনি, বরং যখনই ব্যর্থ হয়েছেন পরবর্তীতে আবার দ্বিগুণ উদ্যমে ঝাঁপিয়ে পড়েছেন কাজে। চুঙের এই গল্প তাই অজস্র মানুষের পাথেয়। যারা জীবনে কিছু করতে চান কিন্তু সব খোয়াবার ভয় পাচ্ছেন নিরন্তর, তাদের জন্য চুং হতে পারেন রবার্ট ব্রুস, তাদের জন্য হুন্ডার গল্প হতে পারে আশার এক টুকরো বাতিঘর। 1998 সালে চুং উত্তর ও দক্ষিণ কোরিয়ার মাঝে ডিমিলিটারাইজড জোন 500 গরু নিয়ে পাড়ি দেন। বাবার কাছ থেকে যত গরু চুরি করেছিলেন সেগুলো ছিল তারই প্রায়শ্চিত্ত। চুং এ সময় আশা করেন গবাদি পশুগুলো উত্তর কোরিয়ার দরিদ্র পীড়িত পরিবারগুলোকে সাহায্য করবে এবং দুই কোরিয়ার একত্রীকরণে একটি সৌহার্দ্যপূর্ণ নিদর্শন হয়ে থাকবে।